আসসালামু আলাইকুম বিয়াস, আমি চাষি রবিন। আজ আপনাদের দেখার উদ্দেশ্য যে বাচ্চা বোর্ডিং করে যে তিন সপ্তাহ হলে কি করণীয়, কিন্তু মুরগি বাচ্চা সুস্থ আছে। আমার মুরগি বাচ্চা আজকে তিন সপ্তাহ একুশ দিন হয়েছে, তা আজকে একটা কোর্স করবো যে মুরগিটা ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা আমার দিকে ফলো করেন যে আমি কিভাবে মুরগি বাচ্চাটা সুস্থ রাখি। এই যে এটা একটা ফাইভ গ্রামের একটা ওষুধ ESB30। এই ফাইভ গ্রামের একটা ওষুধ, এটা হলো রক্ত আমাশা চুনা পায়খানা, রক্ত আমাশা চুনা পায়খানা। তো এই বিশ দিন একুশ দিন বাইশ দিনের সময় এই মেডিসিনটা ব্যবহার করে। যদি অনেক মহিলারা মা বোনেরা মুরগি বাচ্চা পালে কিন্তু তারা জানে না বিশ দিন পঁচিশ দিন পর কী ওষুধ খাওয়ালে আমার মুরগিগুলা সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেকে জানে না। কিন্তু আমার এই ভিডিওগুলো যদি তারা ফলো করে, ইনশাল্লাহ তাদের মুরগিগুলো অনেক সেফ থাকবো। হায়াত মৌতের কাছে, হায়াত মৌত করলে আল্লাহর কাছে, যেটা মরবো তো মরবো, যেটা বাঁচবো বাঁচবে, কিন্তু সেফ থাকবো 100%। তাই এই আমি কীভাবে ব্যবহার করি আপনাদের মাঝে আমি এই ভিডিও করে তুলে ধরতেছি আপনার দেখার উদ্দেশ্য। তারপরে যদিও অনেক গ্রামে মেডিসিনটা পাওয়া যায় না, ESB30টা পাওয়া যায় না, কিন্তু এই যে দেখেন ফ্লারজিল, এমন কোনো যে ঘরে নাই বা ডাক্তারি ফার্মেসির কাছে যে ফ্লারজিল নাই, এই ফ্লারজিল আর এলো এইলো রেনামাইসিন, এই রেনামাইসিন, এই দুটা ওষুধ যদি ESB30 যদি না থাকে বিশ দিন একুশ দিন বা পঁচিশ দিনের সময় বাচ্চাগুলো যদি সুস্থ থাকে, এই অবস্থা বাচ্চাগুলারে খাওয়াবেন। এইটা এই রেনামাইসিন চার ভাগের এক ভাগ হাফ লিটারের, আর এই ফ্লারজিল হাফ লিটারের অর্ধেক গুঁড়ি করে মিশ করে পানির সাথে ম্যাশ করে খাওয়াবেন যদি ESB30 যদি না থাকেন। আর যদি শহর বন্দরও যদি যান তাহলে একটা ভেটেনারির থেকে আপনি ESB30 আনবেন, ঘরে রেখে দিবেন, যেই কোনো সময় চুনা পায়খানা, পাতলা পায়খানা, রক্ত আমাশা অনেক উপকারী, অনেক সেফ। যে আমি কীভাবে খাওয়াইতেছি আপনারা আমার দিকে ফলো করেন। হ্যালো বিয়াস, এখানে হাফ গ্রাম, এই হাফ গ্রাম, এই হাফ গ্রামের থেকে একটু কম আছে, তো আমার এই বোতলটা হলো হাফ লিটারে, তো আমি একটু পানি কম লই আমার ওষুধ বরাবর। এখন এই ওষুধ আর এই পানিটা এক সমান, হ্যালো বিয়াস, এই এটা একটা ফ্রাসিটামলের বোতল, এই যে ফার্স্ট, এই এখানে গ্রুপ আছে ফ্রাসিটামল, আমার কাছে নাফা নাই কিন্তু ওখানে আমি এটা দিতেছি, এটার সাথে দিতেছি একটু হালকা, যদি একটু জ্বর থাকে, ঠান্ডা কাশি থাকে বা এটাও একটু উপকার করবো, এই জন্য আমি একটু দিয়ে দিই। এটা কোনো ক্ষতিকর না, আপনার উপকার হইতে পারে যে আপনি হাফ লিটারে দশ হইতে পনেরো ফুটা দিয়ে দিবেন। হ্যালো বিয়াস, এই যে দেখেন আমার মুরগি বাচ্চাগুলা, এই যে দেখেন, এই দেখেন, এই আজকে আমি দিলাম, হ্যালো বিয়াস, আমি যে ভিডিওটা দেখাইছি এই ভিডিওর অনুযায়ী যে একুশ দিন বাইশ দিন পঁচিশ দিন বয়সে আপনারা এই মেডিসিনের কোর্সটা অবশ্যই করাবেন বাচ্চাগুলা। তারপরে এই এক মাস বয়সে হলে এই আপনি এটা রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে দিবেন, বা দুই মাস বয়সে রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। হ্যালো বিয়াস, এই কষ্টের মাধ্যমে ভিডিও করেছি, যদি এই ভিডিওর কিছু যদি বলার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলে দিবেন, আর যদি একটু পরিমাণও যদি আমার কারণে আপনার উপকার হয়েছে তাহলে আমাকে একটা লাইক দিবেন, আর যদি অতিরিক্তই যদি খারাপ হয় তা একটা ডিসলাইক দিয়ে দিবেন। আর যদি অনেকে মা বোনরা ফালে, এই মা বোনরা দেখার জন্য একটা শেয়ার করে দিন,
তারা দেখবে। আর যে বন্ধুরা আমার নতুন দেখতেছে সে বন্ধুদের একটা রিকোয়েস্ট, এরকম তত্ত্ব হাঁস মুরগি ছাগল এমনকি কবুতরের এরকম সব বিষয় যদি কিছু জানার থাকে আমার বিষয় আমার থেকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। হ্যালো বিয়াস, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।